হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার বক বক এপিসোড নাম্বার 2 নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক পছন্দ করবেন। আচ্ছা, প্রথমে একটা কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে অবভিয়াসলি ট্রু স্টোরি, আর আমি যাকে নিয়ে শেয়ার করছি তার নাম হচ্ছে সিন্ডি জেমস। নাম হয়তো বা অনেকে শুনেছেন, আবার অনেকে শুনেননি। যারা যারা শুনেননি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আচ্ছা, তো আমি গল্পে চলে যাই। সিন্ডি জেমস জন্মগ্রহণ করেছে 1944-এ ক্যানাডার রিচমন্ড এরিয়াতে, অনেকটা একটু কান্ট্রি সাইডের মতো। তো আচ্ছা, গল্পটা শুনে আপনাদের অনেকেই অনেকে অনেক অবাক হবেন, অনেকের কাছে একটু বিরক্ত লাগবে কিছু কিছু মানুষের উপর। আচ্ছা যাই হোক, গল্পে চলে যাই। সিন্ডি জেমস ছিল তার বাবা মার 6 সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তান। সিন্ডি জেমস কেমন করে বড় হয়েছে, মানে তার চাইল্ডহুড সম্পর্কে তেমন একটা ইনফরমেশন জানা যায়নি। তবে ওর বয়স যখন 19 ছিল তখন ও বিয়ে করে, আর ওর হাজব্যান্ডের নাম হচ্ছে মিস্টার রয় মেকপিস। মেকপিস কার নাম হয়, সার নেম হয়, আচ্ছা যাই হোক। তারপর মিস্টার রয় মেকপিস এর পেশা ছিল ডক্টর। আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে সিন্ডির পেশা ছিল নার্স। মিস্টার মেকপিস মানে ওর হাজব্যান্ড ওর থেকে প্রায় 18 বছরের বড় ছিল। তারপর 1982-তে সিন্ডি আর ওর হাজব্যান্ডের ডিভোর্স হয়ে যায়। সিন্ডি অনেকটা হ্যাপি ছিল না ওর হাজব্যান্ডের সাথে, মেবি অনেক এজ ডিফারেন্স ছিল এই কারণে। সিন্ডি মানে অনেকটা মুভ অন করতে চেয়েছে ওর লাইফ নিয়ে, ও এখানে থাকতে চায়নি, একটা নিউ লাইফ শুরু করতে চেয়েছে। কিন্তু ওর হাজব্যান্ড জিনিসটাকে কীভাবে নিয়েছে এটা আমরা জানতে পারিনি। আচ্ছা যাই হোক, আপনারাও জানবেন আস্তে আস্তে। তারপর সিন্ডি মুভ অন করে, ও আলাদা বাসায় থাকতে শুরু করে, আর এখান থেকেই শুরু সবগুলো ঘটনা শুরু হয়। সিন্ডি আস্তে আস্তে অনেক ফোন কল পেতে শুরু করে, যেখানে ওকে ফোন করে বিরক্ত করা হয়, মানে ওকে ওর জীবন নাশের হুমকি দেয়া হয় বা বলা হয় তোমাকে মেরে ফেলা হবে, অথবা ওকে বিরক্ত করা হয়, এমন টাইপের ফোন কল ও আস্তে আস্তে পেতে থাকে। তো তারপরে একদিন সকালে সিন্ডি ওর লেটারগুলো চেক করতে যায়। চেক করতে গিয়ে দেখে ওখানে ও একটা অদ্ভুত চিঠি পায়। চিঠিটা খুলে দেখে ওখানে মানে অনেকটা মানুষ বিভিন্ন আর্টিকেল থেকে অক্ষর কেটে কেটে বসিয়েছে, আর সেখানে লেখা ছিল ICU, আর ওখানে আরও অনেকগুলো ফটো ছিল, লাইক এরকম যে একটা দিয়ে দু হাত দিয়ে কেউ গলা চেপে ধরছে, অথবা ফটো ছিল এরকম যে কেউ একজন হাতে ছুরি ধরে আছে আর আরেকজনকে মারতে চাচ্ছে। তো ও যখন এই টাইপের লেটার পায় ও অনেক ভয় পেয়ে যায়। তো তারপরে ও একদিন এরকম লেটার আর ফোন কল পেতে পেতে অনেকটা বিরক্ত হয়ে গেছে আর ভয়ও পাচ্ছিল সেম টাইম। ও ওর মা বাবার কাছে গিয়ে কথাটা শেয়ার করে। তখন ওর মা বাবা মানে স্বভাবতই সব মা বাবা এমন বলবে যে তুমি পুলিশের কাছে যাও। তো সেন্টি একদিন ওই লেটারগুলো নিয়ে পুলিশের কাছে গেল একটা ফাইল রিপোর্ট করতে। যখন ও পুলিশকে লেটারগুলো দেখালো, পুলিশরা দেখলো কিন্তু ওরা বললো যে এটা কিন্তু তেমন একটা প্রমাণ না যে কাউকে ধরতে পারবে, এমন টাইপের কোনো প্রমাণ না। কিন্তু যাই হোক, একটা ফাইল রিপোর্ট করা হলো কিন্তু পুলিশ কিছুই করতে পারলো না। পুলিশ জাস্ট বললো একটু ওয়েট করো, মানে আরও কিছু এভিডেন্স পেতে হবে যে আমরা কাউকে ধরার জন্য বা কাউকে সাসপেক্ট করার জন্য। আরেকটা কথা বলতে হয়, সিন্ডি কিন্তু ওই টাইপের মানুষ ছিল যে সবসময় মানে কতগুলো মানুষ আছে না অনেক হাস্যোজ্জ্বল, ওই টাইপের মানুষ ছিল। ওর সাথে সবাই কথা বলতে পছন্দ করতো, গল্প করতে পছন্দ করতো, ওই টাইপের মানুষ। ওর কলিগরা খেয়াল করতে শুরু করলো যে সিন্ডি আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ও চুপচাপ থাকতে পছন্দ করছে, ওকে মানসিকভাবে প্লাস শারীরিকভাবে দেখতে অনেক ক্লান্ত লাগছিল। একদিন কী হলো, সিন্ডি সকালে ঘুম থেকে উঠে যখন ওর ঘরের পিছনের দরজা খুলছে, দরজা খুলতে গিয়ে দেখে ওর গার্ডেনের মধ্যে তিনটা মরা বিড়াল ঝুলানো। এটা দেখে ও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ও তবু কেন জানে না, ও পুলিশের কাছে কোনো রিপোর্ট করেনি।
এরপরে আরেকদিন হয়েছে ও কাছ থেকে আসছে, কাছ থেকে এসে যখন ও ঘরে ঢুকবে, এখানে এখানে মানে বাহিরের দেশের ঘরগুলোতে এমন হয় যে অনেকটা বাংলাদেশে যেমন ঘরের সামনে বারান্দা থাকে, আমরা এটাকে পোজ বলি, একটা বারান্দা টাইপের থাকে, মানে যেটা মেইন ডোরের বাহিরে থাকে। ও যখন ঘরে ঢুকতে যাবে তখন দেখে ওর পৌঁছে আবার তিনটা মরা বিড়াল ঝুলানো। আর এখন শুধু বিড়াল ঝুলিয়েছে যে এমন না, মানে ওর পোজটা থচ নচ করে রেখে গেছে, মনে হয় যেন কেউ এসে কিছু খুঁজছিল বা জিনিস ভেঙে রেখে গেছে। তো সিন্ডি যখন দেখলো তার পোজের এই অবস্থা আর প্লাস তিনটা মরা বিড়াল কেউ রেখে গেছে, তখন আর সাথে সাথে খেয়াল করলো ওর পোজের লাইটটাও কেউ ভেঙে রেখে গেছে। ও এটা দেখে অনেক ভয় পেয়ে গেছে। আর তারপর ও বাসায় ঢুকে পুলিশকে ফোন করার ট্রাই করেছিল, কিন্তু ও যখন ফোন করতে গেল দেখে ওর ল্যান্ড লাইন কাটা। মানে এখন ও বুঝতে পারছিল না ও কি করবে, আসলে এটাও জানা যায়নি ও ওই মোমেন্টে কি করেছে। একটা জিনিস বলতে হয় যে সিন্ডি জেমস আসলে অনেক সাহসী মহিলা ছিল, কারণ নর্মালি যখন এই সিচুয়েশনে কোনো মেয়ে পড়বে তারা আর ওই ঘরে থাকবে না, সাথে সাথে ওই ঘর থেকে চলে যাবে বা মা বাবার ওখানে চলে যাবে, কিন্তু সিন্ডি জেমস এটা করেনি। আচ্ছা যাই হোক, যে কোনো কারণে ওর মধ্যে অনেক সাহসও ছিল এটা বলা যায়। সিন্ডি জেমসের একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে অ্যাগনেস। তো অ্যাগনেস মাঝে মাঝে আসতো সিন্ডির অবস্থাকে দেখার জন্য। একদিন সন্ধ্যায় অ্যাগনেস আসে সিন্ডির উপর চেক করার জন্য। ও এসে যখন ফ্রন্ট ডোরে নক করছিল দেখে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। তো অ্যাগনেস একটু টেনশন করে যে কি হয়েছে সিন্ডির। আবার এদিকে ও চিন্তা করে, ও অনেকক্ষণ নক করার পরও যখন কোনো সাড়া পাচ্ছিল না, ও এটা মনে করে যে সিন্ডি হয়তোবা গোসল করছে, কারণ ও জানে ওর ফ্রেন্ড মানে গোসল করতে গেলে অনেক টাইম লাগে, এটা অ্যাগনেস জানে সিন্ডির এই হ্যাবিটের কথা। তো আচ্ছা যাই হোক, তো ও ভাবলো যেহেতু আমি সামনের দরজা দিয়ে ঢুকতে পারছি না, আমি ঘরের এদিক দিয়ে ঘুরে গিয়ে দেখি পিছনের দরজা দিয়ে আমি ঢুকতে পারি নাকি, কারণ অনেক সময় দেখা যায় যে গার্ডেনের দরজাটা মানুষ বাহিরের দেশে খোলা রাখে। তো অ্যাগনেস যখন ঘরের পাশ দিয়ে ঘুরে পিছনের দরজার ওখানে যাচ্ছিল, আর ওটা সামনেই গার্ডেন, ও ওখানে দেখে যে সিন্ডি গার্ডেনের মধ্যে এভাবে পড়ে আছে। তখন ও এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর ও যখন সিন্ডিকে সোজা করতে যাবে, গিয়ে দেখে সিন্ডির গলার মধ্যে একটা রশি পেঁচানো আর ও সেন্সলেস অবস্থায় আছে। তো ও অনেকক্ষণ, অ্যাগনেস অনেকক্ষণ ধরে সিন্ডিকে ডাকছে যে সিন্ডি সিন্ডি উঠো উঠো। সিন্ডির কিছুক্ষণ পর সেন্স আসলো, তারপর একটু নর্মাল হওয়ার পরে, আর মানে ও কাঁপছে, সেন্স আসার পরও সিন্ডি অনেক কাঁপছিল। তারপর ওকে ধরে ঘরের ভিতর নিয়ে গেল অ্যাগনেস। তারপর যখন একটু নর্মাল হলো, অ্যাগনেস সিন্ডিকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তুমি এভাবে গার্ডেনে পড়েছিল কেন। ও কিন্তু মানে সিন্ডি কিন্তু অ্যাগনেসের সাথে এত কিছু শেয়ার করেনি যে ওর কাছে এরকম ফোন কল আসতো বা লেটার আসতো। তো ও সেদিন সব কিছু অ্যাগনেসকে বললো যে ও এরকম এরকম পাচ্ছে। আর যখন অ্যাগনেস জিজ্ঞাসা করলো আজকে তোমার সাথে কি হয়েছে, তো অ্যাগনেস বলল যে ওর একটা দরকার ছিল, এর জন্য ও ঘরের পাশেই গ্যারেজ ছিল, গ্যারেজে কিছু দরকারি জিনিস রাখতো ও। তারপর একটা জিনিসের জন্য ও যখন সন্ধ্যাবেলা গ্যারেজে যাবে, তখন ওর মনে হচ্ছিল কেউ যেন হঠাৎ করে পিছন থেকে এসে একটা রশি দিয়ে ওর গলায় এভাবে ধরে টানছে, মানে গলায় ফাঁস দেওয়ার ট্রাই করছে পিছন থেকে। আর ও অনেক ধস্তাধস্তি করছিল মানে ওই লোকটা থেকে বাঁচার জন্য। আচ্ছা আমি বলছি লোকটা, কারণ সিন্ডিও মনে করছিল এটা একটা পুরুষ মানুষ। তো অ্যাগনেস জিজ্ঞাসা করলো তুমি কি দেখেছো কে তোমাকে এমন করেছে। তখন সিন্ডি বলল যে না, ও কিছুই দেখতে পায়নি, ও তবে এটা নোটিস করেছে যে মানুষ ওকে আক্রমণ করেছিল সে একটা সাদা জুতা পরা ছিল, যে সাদা স্নিকার্স আছে সেটা। এরপর সিন্ডি আর কিছুই জানে না যে মানে যে ওকে আক্রমণ করেছিল তাকে নিয়ে। আর সাথে সিন্ডি এটাও বলল, ওই টাইমে যেই টাইমে অ্যাগনেস দরজা নক করছিল ওই টাইমেই কিন্তু ওকে মারার সিন্ডিকে মারার ট্রাই করছিল ওই মানুষটা, কিন্তু দরজার নক করাটা শুনে ও
তখনই সিন্ডিকে মারতে পারেনি, ও দৌড়ে চলে গেছে পিছনের দিক দিয়ে। আর সিন্ডি তখন মানে গ্যারেজের ওদিক থেকে এসে ওর পেছনের দরজার সামনে পড়ে এভাবে সেন্সলেস হয়ে গেছে। ও মানে এতটুকুই মনে করতে পারে যে ও তাড়াতাড়ি এসে ভয়ে পেছনের ঘরের পেছনের দরজার ওদিক দিয়ে পড়েছিল। তো তার মানে সেদিন যদি ওই টাইমে অ্যাগনেস দরজা নক না করতো, তাহলে হয়তো বা সিন্ডি সেদিনই মারা যেত। তো সেদিনের ঘটনার পরও কিন্তু সিন্ডি ওর বাসায় থেকে গিয়েছিল, মানে ও যায়নি অন্য কোথাও। অন্য কোনো মানুষ হলে আমার মনে হয় ভয়ে ওই ঘরে আর থাকতো না, চলে যেত। যাই হোক, এটা থেকে বোঝা যায় যে সিন্ডি আসলে অনেক স্ট্রং মাইন্ডের একটা মানুষ ছিল। এরপর তবুও সিন্ডি আবার ফোন কল পাচ্ছে, লেটার পাচ্ছে, তবে মানে এখন আরও ভয়ানকভাবে পাচ্ছে, আরও বেশি ভয়ঙ্কর করে ফোন কল আর লেটারগুলো পাচ্ছে। আর সিন্ডি একটা জিনিস নোটিস করলো, আগে যে চিঠিগুলো ও পেতো সেগুলো কিন্তু পোস্টে মানে পোস্ট অফিসে থ্রু দিয়ে আসতো, যেগুলো ওর লেটার বক্সে রেখে যেত। কিন্তু এখনও খেয়াল করলো যে এখন ও যে লেটারগুলো পাচ্ছে সেগুলো ডাইরেক্ট ওর ঘরের দরজার সামনে, মানে যেই ওকে লেটারগুলো দিচ্ছে সেই মানুষ নিজে এসে ওকে লেটারগুলো দিয়ে যায়। একদিন সিন্ডি কাজে যাবে, ও ড্রাইভ করে কাজে যায়। তো ও যখন গাড়িতে উঠতে যাবে, দেখে ওর গাড়ির উইন্ডশিল্ডে একটা চিরকুটের মতো লেটার। তবুও সেখানে দেখে একটা ফটো, আর ফটোটা ছিল ওরকম, কোনো একটা দুর্ঘটনায় মানুষ মারা গেলে সেটা কী হয়, ময়নাতদন্ত। আর ময়নাতদন্ত হওয়ার সময় অনেক সময় দেখা যায় যে লাশটা ফ্রিজে রাখা হয়। তো ওই ফটোটা ছিল ওরকম, যে ওরকম একটা লাশ কেউ ফ্রিজারে ঢুকাচ্ছে, এমন টাইপের একটা ফটো ছিল। তো এটা দেখে সিন্ডি অনেক ভয় পেয়ে যায়। আরেকদিন হলো সিন্ডি যখন কাজ থেকে বাসায় এসেছে, তখন ও দেখতে পেল ওর পৌঁছির সামনে কেউ একজন কাঁচা মাংস রেখে গেছে। ও কিন্তু এটা বুঝতে বাকি ছিল না যে নিশ্চয়ই যে ওকে আক্রমণ করতে যাচ্ছে বা এটা একটা খারাপ সংকেত হিসেবে রেখে গেছে এখানে। সিন্ডি যাই হোক কোনো একটা কারণে ও এই কথা পুলিশকে জানায়নি তখন। এরপর আরেকদিনের ঘটনা, সিন্ডি তবুও কাছ থেকে এসে দেখতে পায় যে ওর প্যাসেজ যে হলওয়ে, হলওয়েতে ওর কুকুরটা এরকম বসে আছে, আর কুকুরের মানে আর ও দেখতে পাচ্ছে একটা অবুজ প্রাণী, যাকে দেখলে বোঝা যায় যে ও কোনো কারণে ভয় পেয়েছে। ওর কুকুর ভয়ে কাঁপছিল, আর তবুও যেরকম সিন্ডির গলায় একটা রশি দিয়ে যে মারা ট্রাই করেছে সেরকম একটা রশি কুকুরের গলায় বাঁধা ছিল, এমনভাবে বাঁধা যে কুকুরটা মরবে না কিন্তু ওর অনেক কষ্ট হচ্ছিল। পুলিশের কাছে যায়, পুলিশ তবুও কিছুই করেনি। এর মধ্যে আবার আরেকটা জিনিস হয় যে হঠাৎ ও নোটিস করলো প্রায় এক সপ্তাহের মতো ও কোনো ফোন কলও পায়নি, কোনো লেটারও পায়নি। তখন ও হয়তো বা মনে করলো যাক, যে কোনো কারণে হোক, যে ওকে ডিস্টার্ব করতো, এরকম জঘন্য জিনিস করতো, সেই কোনো কারণে হয়তো বা বন্ধ করে দিয়েছে। কিন্তু আবার এক সপ্তাহ পর ও ফোন কল পেতে থাকলো, আবার লেটার পেতে থাকলো, আর দিন দিন আরও খারাপভাবে মানে আরও ভয়ঙ্করভাবে ওকে চিঠি দিচ্ছিল আর ফোন কল করছিল। আচ্ছা, এই সব জিনিস কিন্তু ও পুলিশকে বলেনি। যেই টাইমে ওর সাথে এসব হচ্ছিল, ওর মানে কিন্তু অনেক মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। তো ও তখন ডায়েরি লিখতো, আর ওর ডায়েরির মধ্যেই ও সব কিছু লিখে রেখেছিল। সিন্ডি যখন নতুন করে আবার ফোন কল আর লেটার পেতে শুরু করলো, এবার ও ভাবলো যে ও পুলিশের কাছে যাবে। যখন ও পুলিশের কাছে গেল, এবার পুলিশ সরাসরি সিন্ডিকে বললো যে ওরা এটা মনে করে যে সিন্ডি নিজেই এই লেটারগুলো লিখছে ওর নিজেকে। কেন এটা পুলিশ মনে করেছে আসলে আমি জানি না। আর ফোন কলগুলোর জন্য ওরা বলছিল হয়তো বা এলাকার কোনো ছোট ছেলে মেয়ে সিন্ডির সাথে এই প্র্যাঙ্কটা করছে। আচ্ছা, এটা বলার পর সিন্ডি তখন বুঝতে পারে যে ও আসলে পুলিশ থেকে কোনো প্রকার হেল্প পাবে না। তখন ও চিন্তা করলো যে এবার আমি আমার নিজের জন্য কিছু করা লাগবে। সিন্ডি সবার প্রথম যেটা ডিসাইড করলো সেটা হচ্ছে ও এখন ঘর চেঞ্জ করবে, আর মানে এই অ্যাড্রেসটা ও কাউকে দিবে না। তো সিন্ডি কিছুদিন পর ওর ঘর চেঞ্জ করে, মানে এই ঘর থেকে ও অনেক দূরেই চলে যায়, দূরে একটা এরিয়াতে, যেটার অ্যাড্রেস ছিল শুধুমাত্র ওর মা বাবা আর ওর ফ্রেন্ড অ্যাগনেসের কাছে। আর ও আরেকটা জিনিস ডিসাইড করলো যে যেহেতু যেই মানুষ ওকে আক্রমণ করতে ট্রাই করছে, মারা ট্রাই করছে, সেই মানুষ তো নিশ্চয় ওর নামও জানে,
তো ও ভাবলো যে আমি যদি আমার সার নেমটা চেঞ্জ করে ফেলি, যেমন ওর নাম ছিল হচ্ছে সিন্ডি জেমস, ও যদি জেমসটা বাদ দিয়ে অন্য একটা নাম রাখে তাহলে হয়তোবা ওই মানুষটা ওকে আর খুঁজে পাবে না, যেহেতু এখানে মানে তখনকার যুগে, আমি এখন প্রায় তখন প্রায় 1980s-এর কথা বলছি, তখন তো মানুষ কারো অ্যাড্রেস বের করতো, ফোন নাম্বার বের করতো ফোন বুক থেকে। তো ও ভাবলো আমি যদি আমার নামটা চেঞ্জ করে ফেলি তাহলে হয়তোবা ওই মানুষটা আমাকে পাবে না, আর ও সেটাই করলো, ওর নাম মানে ওর সার নেমটা ও চেঞ্জ করে ফেলেছে। এদিক দিয়ে সিন্ডি একটা আসলে খুবই ভালো কাজ করেছিল যে ও ঘরের অ্যাড্রেস চেঞ্জ করেছে, প্লাস ওর নাম চেঞ্জ করেছে, কিন্তু গেস হোয়াট, কোনো লাভই হয়নি আসলে। আবার ও ওর নতুন অ্যাড্রেসে নতুন করে ফোন কল পাচ্ছিল আর চিঠি পাচ্ছিল, মানে ওকে মেরে ফেলার হুমকি, এসব টাইপের চিঠি। তো ও এবার চিন্তা করলো যে আমি পুলিশের কাছে অলরেডি 2 বার গেছি, আমার কোনো কাজেই আসেনি, পুলিশ বরং উল্টো ওকে অবিশ্বাস করছে, মনে করছে ও নিজে এগুলো করছে। তো ও এবার চিন্তা করলো যে ও একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করবে, আর ও সেটাই করেছে, ও একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করেছে যার নাম ছিল ওজি কাবান। তো ওজি কাবানকে ও প্রায় সব কিছুই খুলে বলেছিল, কিন্তু কেন জানে না, প্লাস লেটারগুলোও দেখেছিল, যা যা লেটার ও পেত হুমকির লেটারগুলো, কিন্তু ওজি কাবান কেন যেন মনে হচ্ছিল ওর যে সিন্ডি সব কথা ওকে বলছে না, আসলে এটা জানি না যে কেন ও এটা মনে করেছিল। তো ওজি কাবান করলো, সিন্ডির মা বাবার সাথে কন্ট্যাক্ট করলো আর বলল সিন্ডির ব্যাপারে যা যা শুনেছে ও সবই বলল, প্লাস ও দেখছিল যে সিন্ডির মা বাবাও জিনিসগুলো জানে নাকি। তখন সিন্ডির মা বাবা বলছে হ্যাঁ আমরা সবই জানি, আমরা পুলিশকে ইনফর্ম করেছি কিন্তু পুলিশ কিছুই করেনি। তারপর ওজি কাবান তখন সিন্ডির মা বাবাকে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে সিন্ডি আমাদের থেকে কোনো একটা কিছু গোপন করছে, তারপর কারণ সিন্ডির কথা মতো মানে ওর কাছে মনে হচ্ছিল যেহেতু ও একটা প্রাইভেট ইনভেস্টিগেটর, ওরও তো নিশ্চয়ই মানে ওরকম আইডিয়া আছে, ওরকম ব্রেন আছে, ও মনে করছিল যে কোনো একটা পাজেল মিলছে না, মানে ঘটনার সাথে কোনো কিছু মিলছে না, যে এত কিছু হচ্ছে তবু সিন্ডি কেন চুপ, বা সিন্ডি কেন কিছু করছে না। মানে আমি এটা মিন করছি যে সিন্ডি পারতো যে হয়তো ওই জায়গা থেকে অন্য কোথাও চলে যেতে, বা এত কিছু হচ্ছিল তবু ও কেন ওর আগের ঘরে ছিল, মানে এই সব কিছু ঘটনা মিলে তবু একটা প্রশ্ন থেকে যায় যে তোমার সাথে এমন হচ্ছে তবু তুমি কেন এতদিন একা ছিলে, কেন তুমি তোমার মা বাবার কাছে যাওনি। আচ্ছা যাই হোক, এসব টাইপের প্রশ্ন। তো এরপরও কিন্তু লেটারগুলো আসছিল, ফোন কলগুলো আসছিল। এখন সিন্ডির যে প্রাইভেট ইনভেস্টিগেটর ওজি কাবান ডিসাইড করলো যে ও সিন্ডির ঘরের চারপাশে সেন্সর লাইট লাগাবে। সেন্সর লাইট লাগালে কি হয়, যখন ওই লাইটের আশেপাশে মানুষ বা কোনো প্রাণী হেঁটে যাবে তখন অটোমেটিকলি লাইটটা জ্বলে উঠবে। তো যে এটা হচ্ছে সিন্ডির মানে সেফটির জন্য করেছে, যেন সিন্ডি কেউ ওর ঘরের পাশে আসলে ও যেন আগে থেকে বুঝতে পারে। আর ও যেটা করলো যে সিন্ডির জন্য একটা টু ওয়ে রেডিও নিল, যেটার একটা থাকবে ওজির কাছে আর একটা থাকবে সিন্ডির কাছে, মানে যেটাকে ওয়াকি টকির মতো অনেকটা, যে ওর কোনো বিপদ আপদ হলে ও সাথে সাথে ওর প্রাইভেট ইনভেস্টিগেটরকে জানাতে পারে। একদিন সন্ধ্যায় ওজি রেডিও থেকে শুনছিল যে মানে খুব অদ্ভুত টাইপের শব্দ আসছে, মনে হচ্ছে যেন কেউ এভাবে 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 শব্দ করছে, জানি শুনতে ফানি কিন্তু আসলে ওই টাইমের জন্য এটা মোটেও ফানি ঘটনা ছিল না। ওজি তাড়াতাড়ি সিন্ডির বাসায় গেল চেক করার জন্য। তো ও যখন ওর বাসায় গেল দেখে ওর সিন্ডির ঘরের মেইন দরজা খোলা আর সিন্ডি হলওয়েতে এভাবে পড়ে আছে তবুও সেন্সলেস। ও হঠাৎ দেখে মানে ওর এরকম অবস্থা হয়েছে যে ওর বুক ধক করে উঠেছে, ও তখনই মনে করেছে যে সিন্ডি মারা গেছে। তো সাথে সাথে ইমার্জেন্সিতে কল করে সিন্ডিকে ও হসপিটাল নিয়ে গেল। আর একটা জিনিস, যে ওই টাইমে যেটা দেখতে পেলো যে সিন্ডি যখন হলওয়েতে পড়া ছিল দেখে ওর হাতের মধ্যে একটা ছুরি ঢুকানো এদিক থেকে এদিকে গেছে, আর সাথে একটা ইয়ে ছিল, চিরকুট ছিল, যেখানের মধ্যে লেখা ছিল URA। আচ্ছা যাই হোক, ওটা আমি বলছি না, এরকম একটা লেটার পেয়েছে। তো সিন্ডির যেহেতু প্রাইভেট ইনভেস্টিগেটর ও অনেক চালাক হয়, তো ও ছুরি আর চিরকুটটা রেখে দিয়েছিল পুলিশকে দেওয়ার জন্য।
এরপরে যখন সিন্ডিকে হসপিটালাইজ করা হয়, তার কিছুক্ষণ পরে ওর সেন্স আসে। যখন একটু নর্মাল হয়, মানে ও যে সিন্ডিকে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, আমাদেরকে বলো, আমাকে বলো যে কি হয়েছে, সিন্ডি থেকে ও তেমন ইনফরমেশন বের করতে পারেনি। ও শুধু এতটুকুই বলেছিল যে আসলে আমি তেমন কিছুই মনে করতে পারছি না, তবে আমার এটা মনে হচ্ছিল যে কেউ একজন এসে আমার হাতে ইনজেকশন দিচ্ছিল। আমি এটা বলতে পারছিলাম যে কেউ একজন আমার হাতে ইনজেকশন দিচ্ছে, তবে আমি বলতে পারছি না যে কে বা আমি আমার সাথে কি হয়েছে, আমার কিছুই মনে নেই। আর এদিকে যখন পুলিশ আসলো, তো ওসেই ওই জিনিসগুলো পুলিশের কাছে দিল ইনভেস্টিগেশন করার জন্য, যে কারো ফিঙ্গারপ্রিন্ট এখানে আছে নাকি। তারপর এভাবে প্রায় কয়েকদিন চলে যায়। আর যখন সিন্ডির ইনভেস্টিগেটর, প্রাইভেট ইনভেস্টিগেটর আবার পুলিশের কাছে দেখা করতে গেল যে কি প্রোগ্রেস হয়েছে এটা জানার জন্য, পুলিশ জানালো যে ওরা সিন্ডির কোনো কথাই বিশ্বাস করে না। ওরা মনে করে যে সিন্ডি নিজেই ওর হাতে ছুরি মেরেছে আর ওই চিরকুটটা ওই করেছে। তো এইসব কিছু শুনে সিন্ডির ইনভেস্টিগেটর বলল না, ও কিছুতেই এরকম জিনিস বিশ্বাস করে না, কারণ এরকম জিনিস করার জন্য মানে একটা মানুষ কেন এরকম জিনিস করবে নিজের সাথে, কেন ও নিজের হাতে ছুরি দিবে। আচ্ছা যাই হোক, পুলিশ ইনভেস্টিগেটরকেও অনেক কনভিন্স করা ট্রাই করেছিল, কিন্তু মানে যাই হোক ও বিশ্বাস করেনি। আর পুলিশ ফিঙ্গারপ্রিন্টও বের করেনি, অবভিয়াসলি যেটা এক্সপেক্টেড ছিল পুলিশ থেকে, কারণ ওরা প্রথম থেকেই কিন্তু সিন্ডিকে কোনো হেল্প করছিল না। এদিকে ওসি মনে করছিল হয়তোবা সিন্ডি খুব বেশি ভীত হয়ে যাওয়াতে ওর ওই সময়কার মেমোরি মনে করতে পারছে না। তো ও এটা ডিসাইড করলো যদি সিন্ডিকে কোনোভাবে হিপনোটাইজ করা যায় তাহলে হয়তোবা ওর সেই সময়টাতে নিয়ে ওর স্মৃতি ফিরিয়ে আনা যাবে। তো ও যে সেই ব্যবস্থাই করলো যে সিন্ডিকে কয়েকটা হিপনোসিসের প্রসেস দিয়ে যেতে হলো কয়েকবার, কিন্তু এটাতেও কোনো লাভ হয়নি, আসলে তেমন একটা ইনফরমেশনে বের করতে পারেনি। এরপরে কিছুদিন পর আবার পুলিশ ডিসাইড করলো, যেহেতু সিন্ডিদের কাছ থেকে পুলিশের কাছে বারবার কমপ্লেন যাচ্ছে, সিন্ডির প্রাইভেট ইনভেস্টিগেটর থেকেও কমপ্লেন যাচ্ছে পুলিশের কাছে, পুলিশ ডিসাইড করলো যে সিন্ডিকে একটা পলিগ্রাফ টেস্ট দেওয়া হবে। আর পলিগ্রাফ টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যে কেউ যখন সত্য বা মিথ্যা বলে এই টেস্টের মাধ্যমে ধরা পড়ে। তো যখন পলিগ্রাফ টেস্ট করা হলো দেখা গেছে যে সিন্ডি আসলে কোনো মিথ্যা কথাই বলছে না, মানে সবই সত্যি কথা বলছে। পুলিশ টেস্টের রিপোর্ট এটা সম্পূর্ণ বাদ দিয়ে ওরা আবার সিন্ডিকে এটাই বলল যে আমাদের কাছে কোনো এনাফ এভিডেন্স নাই আমরা একজনকে ধরার জন্য, বা এটা দিয়ে প্রুফ হয় না যে কেউ একজন তোমাকে আক্রমণ করেছে, কেউ একজন তোমাকে মারতে ট্রাই করেছে। এরপর পুলিশ ডিসাইড করলো সিন্ডির ঘরের সামনে পাহারা বসানোর জন্য। কয়েকদিন পুলিশ পাহারায় ছিল সিন্ডির ঘরের সামনে, কিন্তু ওই টাইমটাতে অবভিয়াসলি কোনো লেটার আসেনি, কোনো ফোন কল আসেনি। যখন কিছুদিন ওয়েট করার পরও পুলিশ কোনো রকম লেটার বা ফোন কল পাচ্ছিল না, তখন ওরা আবার ওখান থেকে পাহারা থেকে চলে গেছে। আর আবার সিন্ডিকে বলছিল যে মানে ওরা এখন আরও স্ট্রংলি বিশ্বাস করে যে আসলে সিন্ডিকে কেউ এগুলো করছে না। তো যখন পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হয়, এর কিছুদিন পর থেকে আবার ফোন কল আসা শুরু করে, লেটারগুলো আসা শুরু করে। তখন পুলিশ আবার ডিসাইড করলো যে সিন্ডির ফোন কলগুলো ট্রেস করার জন্য, কিন্তু ফোন কলগুলো এতই শর্ট টাইমের জন্য থাকতো যে ওগুলো ট্রেস করা পসিবল ছিল না। তো এদিকে আরেকদিন কিছুদিন পর আবার একদিন হঠাৎ করে পুরো একদিনের জন্য সিন্ডি থেকে কোনো খোঁজ খবর পায়নি ওর মা বাবা। তো মানে ওনারা অনেক টেনসড ছিল যে কী হয়েছিল সিন্ডির। তো এর মধ্যে একটা নেইবার জানায় যে কিছু হঠাৎ করে সিন্ডিকে ওর ঘর থেকে কিছু দূরে একটা রোডের মধ্যে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। আর ওই টাইমে সিন্ডির পায়ে ছিল একটা বুট, একটা মানে বুট যে টাইপের জুতা, ওই টাইপের একটা জুতা ছিল, আর হাতে একটা গ্লাভ ছিল। সিন্ডির ওই টাইমে পুরা গায়ে ছুরির দিয়ে জখম করার চিহ্ন ছিল, ওর গলায় একটা কালো রশি দিয়ে বাঁধা ছিল, আর ও ওই টাইমে হাইপোথার্মিয়ায় ভুগছিল। তো যাই হোক, নেইবারটা এটা দেখে, সিন্ডিকে অবস্থায় দেখে সাথে সাথে অবভিয়াসলি ইমার্জেন্সিতে ফোন করে, তারপর এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর একটা কথা বলতে হয়, ওই টাইমে সিন্ডির পায়ে যে জুতাটা ছিল ওটা ছিল একটা পুরুষ মানুষের জুতা। আমি জানি না এটা দিয়ে কি বোঝা যায়, কিভাবে ওর পায়ে একটা পুরুষ মানুষের জুতো আসলো সেটাও কেউ বলতে পারেনি।
আচ্ছা যাই হোক, তা ওই পর্যায়ে সিন্ডি কিন্তু যেহেতু ও তখন মারাত্মকভাবে জখম হয়েছিল, ও কয়েকদিন হসপিটাল ছিল। যেদিন সিন্ডিকে হসপিটাল থেকে রিলিজ করা হয় সেদিন ওর ফ্রেন্ড অ্যাগনেস আর ফ্রেন্ডের হাজব্যান্ড টমকে জিজ্ঞাসা করে যে ওর সাথে রাতে থাকার জন্য, কারণ ও ভয় পাচ্ছিল। যেদিন ওরা হসপিটাল থেকে বাসায় যায়, অবভিয়াসলি সিন্ডির সাথে ওর ফ্রেন্ড অ্যাগনেস আর ফ্রেন্ডের হাজব্যান্ড টম ছিল। হঠাৎ মাঝ রাতে টমের ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে, আর মানে বুঝতে পারছিল যে শব্দটা আসছে ঘরের বেসমেন্ট থেকে। এর একটু পরেই সিন্ডি আর অ্যাগনেসও ঘুম থেকে উঠে যায়। তারপর ওরা সাথে সাথে বেসমেন্টে গেল, শব্দ পেয়ে বেসমেন্টে গিয়ে দেখে ওখানে আগুন লেগে আছে। আগুনটা এত বেড়ে গিয়েছিল যে ওরা নিভাতে পারেনি, তো ওরা তাড়াতাড়ি উপরে উঠে মানে মেইন ফ্লোরে এসে টম পুলিশকে ফোন দিতে যায় বা আর দমকল বাহিনীকে ফোন দিতে যায়। যখন ও ফোন দিতে যাবে দেখে ল্যান্ড লাইন কাটা। তখন তো আর কোনো টাইম নেই, ও তাড়াতাড়ি এবার প্রতিবেশীদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য গেল। যখন টম ঘরের দরজা খুলে বের হচ্ছে তখন দেখলো যে মানে ওদের ঘরের সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল, একটু দূরে একটা লোক দাঁড়িয়ে, মানে মনে হয় যেন ও জানে ঘরের ভিতর কিছু একটা হচ্ছে, ও ঘরের দিকে ভেবে তাকিয়েছিল। যখন তারপর টম একটা মানুষকে দেখে মানে তাড়াতাড়ি হেল্পের জন্য জিজ্ঞাসা করছিল, ওই টাইমে ওই যে লোকটাকে দেখেছিল ওই লোকটা দৌড়ে চলে গেছে। তখন নাকি এতই অন্ধকার ছিল যে টম ওই লোকটার চেহারা দেখতে পারেনি, যার কারণে ও পুলিশকে পরে মানে বলতে পারেনি যে আসলে লোকটার চেহারা কেমন ছিল। এরপর টম পাশে প্রতিবেশীর ঘরে গিয়ে ইমার্জেন্সিতে কল করে, তখন দমকল বাহিনী আসে। দমকল বাহিনী এসে আগুন নিভায় ও তার একটু পরে পুলিশও আসে। এরপর তো এখন এটা ইনভেস্টিগেশনে যাবে, যেহেতু আগুন লেগে গিয়েছে আর সিন্ডির সাথে এই ইনসিডেন্টগুলোও হচ্ছিলো। তারপর দমকল বাহিনী যখন ইনভেস্টিগেশন করছিল যে কিভাবে আগুন লেগেছে, ওরা এটাই জানিয়েছে যে আগুনটা ঘরের ভিতর থেকে লেগেছে, মানে এটা কোনো বাহিরের থেকে লাগানো হয়নি। আর ওরা ঘরের যে উইন্ডো, কেন জানি না ঘরের উইন্ডোগুলোতে কোনো রকম বাহিরের মানুষের ফিঙ্গারপ্রিন্ট পায় নাকি চেক করছিল, কিন্তু ওরা জানিয়েছে যে ওরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। আচ্ছা, যেই কারণে আবার যেহেতু কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি, ওরা এই কেসটাকে আবার ডিসমিস করে দিয়েছে। সত্যি অবাক লাগছে না? এইটা কিন্তু আসলে সত্যি ঘটনা, সত্য ঘটনা যে একটা মানুষের সাথে এরকম ঘটেছে। মানে একটা মানুষ কাউকে বলে বোঝাতে পারছে না যে যাদের থেকে ও সবচেয়ে বড় হেল্প পাওয়ার কথা, মানে পুলিশ থেকে, সেই মানুষদেরকেও বিশ্বাস করাতে পারছে না যে আসলে ওর সাথে এমন হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপর যেহেতু সিন্ডি ওই টাইমে ডায়েরি লিখত, ওর মা বাবা কোনোভাবে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে যে সিন্ডি মানসিকভাবে খুবই বিধ্বস্ত আর ও নিজেকে নিজে মেরে ফেলা ট্রাই করছে। কেন ওর মা বাবা এটা ওর ডায়েরি থেকে পড়েই বুঝতে পেরেছে, তো ওরা ডিসাইড করলো সিন্ডির ডক্টরের সাথে যোগাযোগ করে ওকে কোনো লোকাল সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডে যদি রেফার করা যায়। তো ও ডক্টর সেটাই করলো, সিন্ডিকে কয়েকদিনের জন্য একটা লোকাল সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডের মধ্যে রেফার করলো। সেখানে ও 10 উইকস ট্রিটমেন্টে ছিল। এরপর 10 উইকস পর যখন ওরা মনে করলো যে আচ্ছা ও এখন বাসায় যেতে পারবে, তো তখন ওকে ছেড়ে দেওয়া হলো। সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট থেকে ও বাসায় এসে সিন্ডি যেটা করলো সেটা ও আবার পুলিশের কাছে গেল। এবার ও পুলিশের কাছে গিয়ে বলল যে ও এতদিন ভয়ে বলেনি কে কোন মানুষ ওকে আক্রমণ করছিল, কোন মানুষ ওকে মেরে ফেলা ট্রাই করছে। সিন্ডি এবার পুলিশকে বলল যে ও মনে করে ওর এক্স হাজব্যান্ড মিস্টার রয়, যে ডক্টর, সেই ওকে মেরে ফেলা ট্রাই করছে। আর এরপর পুলিশ সিন্ডির কথা মতো মিস্টার রয়কে ইনভেস্টিগেশনের জন্য মানে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়। পুলিশ যখন মিস্টার রয়কে জিজ্ঞাসাবাদ করে তখন বেরিয়ে আসে মিস্টার রয় ছিল একজন সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, কেন জানি না এটা কেন ইম্পর্ট্যান্ট, হয়তো বা সিন্ডির সিচুয়েশনও অনেকটা মেন্টাল ইস্যুর সাথে রিলেটেড, এর জন্য কোইনসিডেন্টলি ওর এক্স হাজব্যান্ডও সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, আর মিস্টার রয় তখন পুলিশ যখন মিস্টার রয়কে বলে যে আমার সিন্ডি ক্লেম করছে তুমি ওকে মেরে ফেলা ট্রাই করছো, তুমি ওকে আক্রমণ করছো, তখন মিস্টার রয় এগুলো অবভিয়াসলি সব ডিনাই করে আর বলে যে মিস্টার রয়ের কাছে প্রমাণ আছে, সিন্ডির ফোন কলের প্রমাণ আছে, যেটা মিস্টার রয়ের আনসার মেশিনে
রেকর্ড করা, সিন্ডি ওকে হুমকি দিয়েছে, মিস্টার রয়কে হুমকি দিয়েছে মেরে ফেলার। আর মিস্টার রয় বলেছে যেহেতু ও সাইকিয়াট্রিস্ট, ও জানে সিন্ডি একটা মানসিক রোগ থেকে সাফার করছিল, সেটাকে বলা হচ্ছে স্প্লিট পার্সোনালিটি। মানে মিস্টার রয় এটা বিশ্বাস করে যে সিন্ডির মধ্যে স্প্লিট পার্সোনালিটি আছে, যে মানে ও একটা সময় একরকম মানুষ, তার একটু পরে আবার ও আরেক রকম মানুষ, আর ও যখন এই মানুষটা থাকে তার একটু পরে ও কিন্তু ভুলে যায়, যখন ও আরেকটা ক্যারেক্টারে ঢুকে যায় ও ভুলে যায় যে ও এই মানুষটা ছিল, যেটা হচ্ছে স্প্লিট পার্সোনালিটির একটা সিমটম। পুলিশ যখন মিস্টার রয় থেকে এই কথা শুনে, পুলিশ আরও স্ট্রংলি বিশ্বাস করতে থাকে যে আসলেই সিন্ডি এই সব কিছু করছে, আর ওরা মিস্টার রয়কে আর কোনো কিছুই করে না, কোনো ইনভেস্টিগেশন কিছু করে না, কারণ একজন সাইকিয়াট্রিস্ট যখন এই কথা বলবে সিন্ডিকে নিয়ে তখন পুলিশ এটা বিশ্বাস করছে। কিন্তু সিন্ডি যখন যে লোকাল সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডের মধ্যে ট্রিটমেন্টে ছিল, ওরা কিন্তু কখনো এটা ডায়াগনোস করেনি যে সিন্ডির মধ্যে স্প্লিট পার্সোনালিটি আছে। তো এরপরে আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন সিন্ডি ওর পে চেক ডিপোজিট করতে গিয়েছিল আর একটা গ্রোসারি স্টোরে গিয়েছিল কিছু দরকারি জিনিস কেনার জন্য একটা শপিং সেন্টারে, আর ওইটাই ছিল হচ্ছে সিন্ডির লাস্ট বাহিরে যাওয়া। ওর আর বাসায় ফেরা হয়নি, প্রায় 1-2 উইকস চলে যায়। সিন্ডির থেকে ওর মা বাবা কোনো খবর শুনতে পারছিল না, কোনো কন্ট্যাক্ট করতে পারছিল না। তারপর সিন্ডির মা বাবা পুলিশকে ইনফর্ম করে, অবভিয়াসলি সিন্ডির কোনো খোঁজ খবর নেই। যখন পুলিশ সিন্ডির বাসায় যায় তখন ওখানে সিন্ডিকে ওরা দেখতে পায় না, আবার এর মধ্যে ইনভেস্টিগেশনও চলতে থাকে। কিছুদিন পর সিন্ডির যখন ইনভেস্টিগেশন চলছে, সিন্ডিকে খোঁজা শুরু হয়েছে, কিছুদিন পর পুলিশ সিন্ডির গাড়ি যেই শপিং সেন্টারে সিন্ডি গিয়েছিল সেই শপিং সেন্টারের পার্কিং লটে সিন্ডির গাড়িটা পায়, আর দেখে ড্রাইভিং সিটে মানে রক্ত দেখেছিল ওরা, আর পিছনে প্যাসেঞ্জার সিটে সিন্ডির যে পার্স ছিল ওই পার্স থেকে জিনিস বের হয়ে মানে ছড়ানো ছিটানো এমন টাইপের ছিল। এই গাড়িটা পুলিশ পায় সিন্ডি মিসিং হওয়ার প্রায় 1-2 সপ্তাহ পরের ঘটনা এটা। আর পুলিশ যখন সিন্ডির গাড়ির বুট চেক করলো, ওরা বুট খুলে দেখতে পেলো যে কিছু গ্রোসারির জিনিস। তারপর একদিন পুলিশ স্টেশনে ফোন আসে, একটা মরা লাশ একটা মানে পরিত্যক্ত ঘরের সামনে পড়ে আছে। আর এই ঘটনাটা হয়েছে মানে সিন্ডি মিসিং হয়েছে 1989-এ, যখন ওর মা বাবা ওর জন্য একটা মিসিং ফাইল রিপোর্ট করে। আর সিন্ডির লাশ যে অবস্থায় পাওয়া যায়, যে ওর পাগুলো রশি দিয়ে বাঁধা ছিল, ওর হাত দুটা পিছনে বাঁধা ছিল, ওর গলায় একটা রশি বাঁধা ছিল খুব টাইট করে, এমন করে বাঁধা যে এটা পেছন থেকে টানলে একটা মানুষ অবভিয়াসলি মারা যাবে। ওর গায়ের মধ্যে অনেক ক্ষত চিহ্ন ছিল। এরপর ওর লাশটা যখন ময়নাতদন্তের জন্য নেওয়া হয়, ওখানে ওরা জানায় যে ওর হাতের মধ্যেও একটা ইনজেকশনের দাগ ছিল, যে বোঝা যায় যে ওকে কোনো কিছু ইনজেক্ট করা হয়েছে, অতিরিক্ত মাত্রায় মরফিন দেওয়া হয়েছিল যার কারণে ওর মৃত্যু হয়েছে। তার মানে ওর মৃত্যু কিন্তু গলায় ফাঁস দেওয়ার কারণে হয়নি, ওর মৃত্যু হয়েছে অতিরিক্ত মাত্রায় মরফিন দেওয়ার কারণে। তো পুলিশ ইনভেস্টিগেশন করছিল এটা নিয়ে, আর ওরা মনে করে যে যে জায়গায় গাড়িটা ছিল সিন্ডির ওখানে সিন্ডিকে মারা হয়নি, সিন্ডিকে মারা হয়েছিল অন্য কোনো জায়গায়। আর অবাক করা জিনিস হচ্ছে পুলিশ এখনও বিশ্বাস করে সিন্ডি নিজেকে নিজে মেরে ফেলেছে। এটা কিভাবে হয়? পুলিশ বলতে চায় সিন্ডির হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, মানে সিন্ডি ওর গাড়ি পার্কিং লটে রেখে, ওর গ্রোসারি পার্কিং লটে রেখে এরপর ও আরেকটা জায়গায় গেল, কোত্থেকে ইনজেকশন কিনলো, আরেকটা জায়গায় গিয়ে ও ওখানে মরফিন দিয়েছে ওকে, তারপর আরেকটা পরিত্যক্ত ঘরের সামনে গিয়ে ও গলায় ফাঁস দিয়ে মরে পড়ে গেছে। মাঝে মাঝে মানে কোনো লজিক নাই, এটার কোনো লজিক আছে? এইটা একটা ছোট বাচ্চা বুঝবে যে এই মানুষ কিছুতেই নিজেকে নিজে মারতে পারে না, সে কিভাবে নিজেকে নিজে মারতে পারবে? যখনই ওর গায়ে মরফিন দিবে সেই টাইমেই তো ও
মানে সেন্সলেস হয়ে অনেকটা অবশ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। তো তাহলে কিভাবে ওই টাইমে নিজেকে নিজে মারবে, ও কিভাবে ওর হাত বাঁধবে, ও কিভাবে ওর পা বাঁধবে? আর ধরলাম পরিত্যক্ত ঘরের সামনে ও যদি নিজেকে নিজে ইনজেক্ট করতো মরফিন, তাহলে ইনজেকশনটা কোথায় গেল? ও তো নিশ্চয় অন্য এক জায়গায় ইনজেকশন দিয়ে 1 মাইল হেঁটে গিয়ে, গাড়ির থেকে 1 মাইল হেঁটে গিয়ে ওখানে গিয়ে পড়ে থাকেনি। এরপর যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছিল, পুলিশ তখনও ক্লেম করছিল বা পুলিশ রায় দিচ্ছিল এটা যে এটা কোনো দুর্ঘটনা ছিল অথবা সিন্ডি নিজেকে নিজেই মেরে ফেলেছে। যাই হোক, তার আরও কিছুদিন পর পুলিশ এটা বলেছিল যে ওরাও সাসপেক্ট করে যে সিন্ডির এক্স হাজব্যান্ডই আসলে সিন্ডিকে মেরেছে, প্লাস সিন্ডির সাথে এসব কিছু করেছে। কিন্তু যেহেতু কোনো প্রমাণ নাই, তাই ওরা সিন্ডির এক্স হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে পারছে না বা কোনো কিছু করতে পারছে না। আর এত কিছুর পরেও সিন্ডির এক্স হাজব্যান্ড এটাই বলছিল যে সিন্ডি স্প্লিট পার্সোনালিটির থেকে সাফার করছিল, যার কারণে ও নিজেই এগুলো করেছে। এখানে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেগুলো সিন্ডি কিন্তু কখনোই পুলিশকে বলেনি। এগুলো জানা গেছে সিন্ডি মারা যাওয়ার পরে, ওর যে ডায়েরি আছে ওই ডায়েরি থেকে জানা গেছে যে আসলে ও কতটা মানসিকভাবে আর কতটা শারীরিকভাবে বিধ্বস্ত ছিল, ও কতটা ক্লান্ত ছিল এসব কিছু সাফার করতে করতে। সিন্ডি যে টাইমে মারা গিয়েছে তখন ওর একটা বোনের বয়স ছিল 27, যে সিন্ডির লাইফ নিয়ে, সিন্ডিকে নিয়ে একটা বই লিখেছে। বইটার নাম হচ্ছে হু মেরেছে মাই সিস্টার মাই ফ্রেন্ড মেরেছে, কথাটা আমি বাংলায় বললাম, আর আপনারা গুগলে সার্চ করলে বইটা দেখতে পারবেন। আর সিন্ডির জীবন কাহিনী যেটা, এই ঘটনা নিয়ে কিন্তু একটা ফিল্মও বের হয়েছে, নাম হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। ফিল্মটা রিলিজ হয়েছে 2020-তে, আপনারা যদি কেউ দেখেননি দেখে থাকতে পারেন, অনেক সুন্দর একটা ফিল্ম। সিন্ডির লাইফে যে ঘটনা ঘটেছে আসলে এটা কখনোই কারো লাইফে কাম্য না। ও যেরকম মানসিক আর শারীরিক অত্যাচারের মধ্যে দিয়ে গেছে, আমি মনে করি না হয়তো বা কোনো মেয়ে আরও অনেক আগে ভেঙে যেত, অনেক আগে ভেঙে পড়তো, যখন যার কাছ থেকে ও হেল্প পাবে তাদের কাছ থেকেই ও কোনো হেল্প পাচ্ছিল না, যারা ওকে প্রোটেকশন দিতে পারবে তারাই ওকে প্রোটেকশন দিতে পাচ্ছিল না, তারাই ওকে অবিশ্বাস করছিল। আমরা যারা বাংলাদেশে থাকি আমরা অনেক সময় মনে করি যে শুধু বাংলাদেশের পুলিশরাই হয়তোবা এরকম সব কিছুতে অবহেলা করে, আসলে মোটেও না। যখন বাংলাদেশ থেকে আপনারা অন্য অন্য দেশের দিকেও জানবেন, অন্য দেশের এরকম ঘটনাগুলো শুনবেন, তখন দেখবেন আসলে এরকম কম বেশি সব দেশেই থাকে, যেখানে পুলিশের অবহেলার কারণে মানুষের জীবন দিতে হয়। আসলে এখানেও সিন্ডিকে সেটাই করতে হয়েছে, ও পে অফ করতে হয়েছে ওর জীবন দিয়ে। তো আশা করি আমার আজকের যে ট্রু ইভেন্ট ছিল এটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগেছে মানে এটা বলবো না যে জানলেন একটা মানুষের লাইফ কীভাবে গেছে, কিসের মধ্যে দিয়ে গেছে, এই জিনিসটা জানলেন। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আবার নেক্সট এপিসোডে আমি অন্য কোনো ট্রু ইভেন্ট নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন, নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।